দুইটা ব্যাখ্যা। একটা হলো যদি ধরেনি দুনিয়া এবং আখেরাত, তাহলে অর্থ হলো আপনার রব আপনাকে আখেরাতে এমন কিছু দিবেন ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, কি দিবেন যদি আখেরাত ধরেনি, তাহলে দিবেন কি বলেন দেখি? এক নম্বরে দিবেন, সমস্ত মানুষ যখন বেহোশ হয়ে যাবে, সর্বপ্রথম যে মানুষটা বেহোশ থেকে হোশ হবেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাম বলেন সকল মানুষ বেহোশ হয়ে যাবে, বেহোশ থেকে এরপরে আস্তে আস্তে মানুষ উঠা শুরু করবে। আর আউয়ালু মান আফাকা, যেই মানুষটা প্রথম বেহোশ থেকে হোশ হবে সেই মানুষটা আমি। সুবহানাল্লাহ, সর্বপ্রথম কে আমাদের ময়দানে উঠাবেন, এমন জিনিস দিবেন আখেরাতে যেই জিনিস দ্বারা নবী সাল্লাম খুশি হয়ে যাবেন। এরপরে দিবেন আশাফাআ আল উজমা, আশাফাআ আল উজমা। আখেরাতের স্টেশন কয়টা বলেন তো দেখি? কি কয়? তিনটা। এখনো স্টেশনও জানা না, রওনা দিছে জান্নাতের দিকে। আমরা ওই দিন আলোচনা করছি না, আমরা রওনা দিছি কোন দিকে? জান্নাতের দিকে। তো ট্রেন ছাড়ছেন জান্নাতের দিকে, কোন কোন স্টেশনে দাঁড়াবে স্টেশনগুলো সম্পর্কে জ্ঞান লাগবে না? তো স্টেশন কয়টা? আমরা ছোটবেলায় আমাদের এলাকায় একজন বক্তা ছিলেন, আমাদের দাদার বয়সে, মানে আমরা তখন 5-6 পড়ি, উনি তখন একেবারে মুরব্বী, নাম ছিল মাওলানা ফজলুর রহমান বুলবুলি। তো ওনার ওয়াজের কিছু বৈশিষ্ট্য ছিল, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। তো উনি আমাদের এলাকায় সব মাদ্রাসায় ওয়াজে আসতেন এবং ধান কালেকশন করতেন, টাকা পয়সা কালেকশন করতেন। তো ওয়াজ ছিল একটা সব জায়গায়, তো এই জন্য আমরা মুখস্থ করে ফেলছি আগাগোড়া, প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াজটা আমাদের মুখস্থ ছিল, কারণ একই ওয়াজ তো সব জায়গায়, আর প্রতি বছর আসতেন আমাদের মাদ্রাসা। তো উনি এই ওয়াজ করতেন, এই দাঁড়ায় দাঁড়ায় বসে ওয়াজ করতেন না, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করবেন, কানে হাত দিয়ে ওয়াজ করবেন। তো ওনার ওয়াজগুলো ছিল ছন্দবদ্ধ, মানে বাংলা কিন্তু কবিতা আকারে, ছন্দের মতো, মানে পুরা ওয়াজটাই ছন্দের মতো। তো এটারে আমরা মজা করে মানে কবিতার মতো মুখস্থ করে ফেলছি। তো উনি তখন ওয়াজ করতেন, কি বলতেন? বলতেন যে সামনের দিকে 7টা স্টেশনও আছে গো, শুনতে চাইলে বুলবুলিয়ে নাম বলিয়া দিবে গো। সবাই বলেন সুবহানাল্লাহ, এইভাবে ওয়াজ করতেন। তো 7টা স্টেশনের উনি বর্ণনাও দিতেন। তা আলহামদুলিল্লাহ, এই ওনার কথাটা ঠিক আছে যে এই দুনিয়া থেকে যাওয়ার পরে 7টা স্টেশন আছে, জান্নাতে পৌঁছার আগে 7টা স্টেশনও আছে। প্রথম স্টেশনের নাম কবর, প্রথম স্টেশন কবর। দ্বিতীয় স্টেশন আন-নাফখা ওয়াল বাস, তৃতীয় স্টেশন হলো আল হাসর, চতুর্থ স্টেশন আল হিসাব ওয়াল জাজা, পঞ্চম স্টেশন আল কাউসার, ষষ্ঠ স্টেশন আল মিজান, সপ্তম স্টেশন আস-সারাত। এই 7টা স্টেশন পাড়ি দিলে অষ্টম স্টেশনে ট্রেন গিয়ে জান্নাতে পৌঁছবে। সুবহানাল্লাহ, এই 7টা পাড়ি না দিলে জান্নাতে যাওয়া যাবে না। এই 7টা স্টেশন আপনাকে হাজার হাজার মাইল, এই দূরত্ব কিন্তু কম না, হাজার হাজার মাইল এবং হাজার হাজার বছর পাড়ি দিয়ে তো জান্নাতে যাইতে হবে। জান্নাতে তো সোজা না। আর জান্নাত কার বাড়ি? নানার বাড়ি না বাপের বাড়ি? বাপের বাড়ি, আমাদের বাপের বাড়ি, আদম আলাইহিস সালামের বাড়ি। তাইলে সুতরাং আমরা আর অন্যদিকে যাব না, যাব কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে। কিন্তু যাওয়ার আগে 7টা ভয়ঙ্কর স্টেশন আছে, এই স্টেশনগুলোর জ্ঞান দুনিয়াতে থাকি অর্জন করতে হবে, এবং এই স্টেশনগুলোর কোন জায়গায় কী কী ভয়ঙ্কর পরিস্থিতি আছে সেইগুলোর থেকে বাঁচতে হলে কী লাগবে সেটা জানতে হবে। তো এই কথাটা বলছি এই জন্য, প্রথম স্টেশন কবর, এই স্টেশনে হাজার হাজার বছর চলে যাবে। তারপরে দ্বিতীয় স্টেশন আর নাফকা ওয়াল বাস, তৃতীয় স্টেশন আল হাসর। এই হাসরের ময়দানটাও একটা ভয়ঙ্কর ময়দান, যেদিন কারো পায়ের মধ্যে জুতা স্যান্ডেল থাকবে না, খালি পায়ে, গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, এবং হিতাহিত কোনো জ্ঞান থাকবে না, হতভম্ব হয়ে কেয়ামতের ময়দানে উঠবে। আচ্ছা,
এই অবস্থার মধ্য দিয়ে মানুষ দৌড়াদৌড়ি করবে, আজাবের মধ্যে বিচার শুরু হবে না। তখন মানুষেরা সমস্ত নবীদের কাছে দৌড়াবে, আদম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, সবাই দেখাই দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাব্বুল আলামিনের কাছে এসে শাফাআত করবেন। কিসের শাফাআত? বিচার কাজটা শুরু করার জন্য। বিচার শুরু হচ্ছে না, আজাবের মধ্যে আছে, সবাই কষ্টের মধ্যে আছে। বিচারটা শুরু হলে তো এই কষ্ট থেকে বাঁচা যাবে। এই বিচার শুরু করার জন্য যে শাফাআত, এটার নাম আশ-শাফাআত আল উযমা, সবচেয়ে বড় শাফাআত। এটা একমাত্র একজন নবী করবেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আর কোনো নবী করতে পারবেন না। কিন্তু যেটা শাফাআতে সগরা, যেটা শাফাআতে আম্মা, সেটা সমস্ত নবীরা করবেন, সকল নবীরা করবেন, সিদ্দিকিনেরা করবেন, সুহাদারা করবেন, সলেহিনেরা করবেন, ওলামারা করবেন, হাফেজরা করবেন, কোরআনে কারিম করবে, ফেরেশতারা করবে, জিনেরা করবে, আরও অনেক অনেকে করবে। এটা হলো আম শাফাআত। আর যেটা শাফাআতে উযমা, এটা একমাত্র করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাব্বুল আলামিন এমন কিছু দিবেন আখেরাতে যেটার দ্বারা আপনি খুশি হয়ে যাবেন। এই শাফাআতে উযমাটা আল্লাহর কাউকে দিবেন না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আরেকটা স্টেশনের নাম বলছি হাউস, হাউজে কাউসার। এই স্টেশনে আবার সব ট্রেন ধরবে না, কিছু কিছু স্টেশন আছে সব ট্রেন কিন্তু দাঁড়ায় না, বুঝতে পারছেন? কিছু ট্রেন ট্রেন দাঁড়ায়, কিছু ট্রেন দাঁড়ায় না। এই স্টেশনে সবাই দাঁড়াইতে চাইবে, কিন্তু ফেরেশতারা সবাই দাঁড়াইতে দিবে না। কিছু মানুষের দাঁড়াইলে লাঠি দিয়ে পিটাই দৌড়াই দিবে, এখানে দাঁড়াইতেই দিবে না। কারণ এখানে যারা দাঁড়াইতে পারবে তারা কাউসারের পানি পান করতে পারবে, সুবহানাল্লাহ। আর এই পানিটা একবার পান করলে জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর পানির পিপাসা ধরবে না, সুবহানাল্লাহ। এই জন্য সবাই চাইব যে এখানে একটু দাঁড়ায়, হাউজে কাউসারের পানি খায়, কিন্তু ফেরেশতারা টেনে টেনে এদেরকে নিয়ে যাবে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে লোকদেরকে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, ও ফেরেশতারা এদেরকে নিও না, এরা তো আমার উম্মত, এরা আমার উম্মত, এদেরকে একটু দাঁড় করাও, পানি খাওয়াই দিই। ফেরেশতারা কি বলবেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই মানুষগুলো দিনের মধ্যে নতুন নতুন বেদাত বানাইছে, নতুন নতুন দিন বানাইছে, এরা আপনার দিনকে টুকরা টুকরা করে নিজেরা দিন তৈরি করছে, সুতরাং এদেরকে আপনার এই পানি পান করতে দেওয়া যাবে না। তাহলে বোঝা যায় এখানে সবাই দাঁড়াইতে পারবে না। এই স্টেশনটা খাস সবার জন্য না, এখানে যাদের স্টেশনের পারমিশন আছে, টিকিট আছে, শুধু এরা দাঁড়াবে। তাহলে এই কাউসারটা আল্লাহ পাক শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছেন। এটাকে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলছেন না, এটা মাদানী জীবনের কথা বলছেন, যে মাক্কী জীবন অতিক্রম করলে আপনাকে মাদানী জীবনে আল্লাহ পাক এমন কিছু দিবেন ফাতারদা, আপনি তখন খুশি হয়ে যাবেন। আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার রাসূল, আপনি আপনার শিশুকালের কথা, কিশোরকালের কথা, যৌবনকালের কথা স্মরণ করুন। আলাম ইয়াজিদিকা ইয়াতিমান, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ফাআওয়া, এরপরে আমি রাব্বুল আলামিন আপনার আশ্রয় লাভের ব্যবস্থা করে দিয়েছি, সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে আসার আগে আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে আসার ৬ বছরের মাথায় মা চলে গেছে, ৮ বছরের মাথায় দাদা চলে গেছে, এরপরে আপনি চাচার কাছে বাবার থেকেও বেশি আদরে লালিত পালিত হয়েছেন। এই যে দাদার প্রতি দাদা, এই নাতির প্রতি মহব্বত, চাচা এই ভাতিজার প্রতি মহব্বত, এটা কে তৈরি করে দিছে? আল্লাহ সুবহান ওয়া তাআলা তৈরি করে দিছে, যে এই চাচা এত মহব্বত করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, টাকা পয়সা নাই, সম্পদ নাই, কিছু নাই,
রাব্বুল আলামিন এক মহিলার ব্যবসা পরিচালনার কাজে নিয়োজিত করে দিলেন, ওই মহিলার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহ। আমাদের কি ওরে আম্মা বলতেও শরম লাগে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহ। ওই আম্মার ছেলে হইতে পারলে তো জীবনে হইছে না আর কি। এই আম্মার ছেলে পরিচয় যদি কি আমাদের ময়দানে দিতে পারেন, তো ওইটা পরিচয় দিতে পারাটাই বিরাট গর্বের বিষয় যে আমি খাদিজা আমার মা, সুবহানাল্লাহ। কারণ জান্নাতি নারীদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন নারী আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক তার সাথে ব্যবস্থা করে দিলেন, তারপরে আল্লাহ পাক শেষ পর্যন্ত তার সাথে বিয়ে হইল, অনেক সম্পদের আল্লাহ পাক মালিক বানিয়েছেন। তাহলে এতিম থেকে আল্লাহ পাক তাকে আশ্রয় দিয়েছেন, সব ব্যবস্থাপনা আল্লাহ পাক সুন্দরভাবে করে দিয়েছেন। বাবা জাদা কাদাল্লাং ফাহাদা, আপনাকে রাব্বুল আলামিন পথ হারা অবস্থায় পেয়েছেন, এরপরে পথ দেখাই দিয়েছেন। এটার মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন যে